আমরা এখন যেটা আমরা একটা রোম ডিজাইন করা দেখব, যেখানে কিনা আমরা চারটা ওয়ার্ডকে অ্যাকোমোডেট করতে পারি এবং যেখানে প্রত্যেকটা ওয়ার্ডের সাইজ হচ্ছে 6 বিট। এটা যদিও আমাদের থিওরি পার্ট, যেহেতু আমরা থিওরি পার্টে একটু মিস করেছি, সেহেতু আমরা এখানে হচ্ছে এটা কভার করব। প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা চারটা ওয়ার্ডকে একটা 6 বিট রোমের ভেতরে অ্যাকোমোডেট করতে পারি, সেই জিনিসটাকে আমরা এখন এটা ডিজাইন করা দেখব। তো সেই ডিজাইনটা দেখার জন্য তোমাকে যেটা পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে, পরীক্ষার মধ্যে তোমাকে চারটা ওয়ার্ড দেওয়া থাকবে, চারটা বা যে কয়টা ওয়ার্ডে দেওয়া থাকবে কেন সেভাবে দেওয়া থাকবে। এবং তোমরা যেরকম জানো যে একটা অ্যারের ইন্ডেক্সিং কিভাবে হয়, জিরো থেকে হয়, অ্যারের ইন্ডেক্সিং কিভাবে হয়, জিরো থেকে হয়, তাই না? ঠিক একইভাবে এখানেও কিন্তু ওয়ার্ডটার ইন্ডেক্সিং হবে কিন্তু জিরো থেকে, কিন্তু চারটা ওয়ার্ড দেওয়া আছে, তার মানে প্রথম ওয়ার্ডটা হবে জিরো, তারপরটা হবে হচ্ছে ওয়ান, তারপরটা হবে হচ্ছে টু, এবং তারপরটা হবে হচ্ছে থ্রি। তার মানে টোটাল এখানে চারটা ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ড থেকে কি করে হচ্ছে রুমটাকে আমরা ডিজাইন করব সেটার জন্য ফার্স্ট অফ অল আমাকে প্রথমে এই ওয়ার্ডের বিটস গুলোকে একটা ডট ডায়াগ্রামের মধ্যে রিপ্রেজেন্ট করতে হবে। আই রিপিট, আমাকে কি করতে হবে, একটা ডট ডায়াগ্রাম ডিজাইন করতে হবে। সেই ডট ডায়াগ্রামটা ডিজাইন করার নিয়ম হচ্ছে তোমাকে যতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে ততগুলো তোমাকে রো ক্রিয়েট করতে হবে, যতগুলো ওয়ার্ড ততগুলো হরাইজন্টাল লাইন। দেখো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যেগুলো হচ্ছে সব হচ্ছে হরাইজন্টাল লাইন, ওকে? চারটা ওয়ার্ড যেহেতু, চারটা ওয়ার্ডের জন্য চারটা হরাইজন্টাল লাইন থাকবে, আর যেহেতু ছয়টা বিট আছে এখানে, এই ছয়টা বিটের জন্য এখানে ছয়টা ভার্টিক্যাল লাইনস থাকবে। এবং যখন হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন দুটো যখন ইন্টারসেক্ট করবে তখন আমরা কিন্তু সেখানে একটা ডট ডায়াগ্রাম ড্র করতে পারবো। এবং সেটা করার জন্য এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এখানে একটা ফর্মুলা ফলো করেছি, যেখানে যেখানে হচ্ছে বিটগুলো জিরো হবে সেই সেই জায়গায় কোনো ফিল করা লাগবে না, সেই ইন্টারসেকশন পয়েন্টে কোনো কিছু ফিল করা লাগবে না, আর যে যে পয়েন্টে ওয়ান থাকবে বুঝতে হবে সেই পয়েন্টে হচ্ছে একটা ফিল্ড সার্কেল এভাবে পুট করতে হবে। এটা দ্বারা ইন্ডিকেট করছে সে যে যখন তুমি এখানে মস বসাবা তখন যেখানে ওয়ান আছে সেই পজিশনে একটা মস বসবে, আর যেখানে জিরো আছে সেই পজিশনে কোনো মস বসবে না। এটা হচ্ছে আমরা এখানে বোঝাতে চাচ্ছি। ঠিক একইভাবে জিরো ওয়ান জিরো ওয়ান যেভাবে আছে, দেখো বাকি দুটোর ক্ষেত্রেও কিন্তু আমরা একই ফর্মুলা এখানে ফলো করেছি। ঠিক একইভাবে আমরা যখন দ্বিতীয় ওয়ার্ডের জন্য যাব তখনও দেখতে পাচ্ছি আমাদের এখানে জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান আছে, তো এখানেও দেখতে পাচ্ছ জিরোতে কোনো ফিল হয় নাই, ডাবল ওয়ান এর ক্ষেত্রে ফিল হয়েছে, আবার ডাবল জিরোতে ফিল হয় নাই, আবার ওয়ান এর ক্ষেত্রে কিন্তু ফিল হয়েছে। এরপরে আবার কি ওয়ান এর ক্ষেত্রে ফিল হয়েছে, তারপরে ডাবল জিরো, তারপরে হচ্ছে ওয়ান, তারপরে হচ্ছে জিরো, তারপরে হচ্ছে আবার ওয়ান, এরপরে কি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো। আমরা যেখানে যেখানে হচ্ছে কি করেছি, জিরো রেখেছি সেখানে কোনো ফিল করার দরকার নাই, আর যেখানে যেখানে হচ্ছে ওয়ান আছে সেখানে সেখানে আমরা ওয়ান দেওয়ার জন্য একটা সার্কেল ইউজ করেছি। এখন মজার বিষয় হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত না, শুধু গত ক্লাস পর্যন্ত কিন্তু আমরা দেখেছি সিমস এর ক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কি, পুল ডাউন নেটওয়ার্কের মধ্যে যতগুলো এন মসেস থাকে ঠিক তার উপরে পুল আপে পি মস দিয়ে সেই সমসংখ্যক মস গুলোকে ইউজ করা হয়, কিন্তু ডিফারেন্ট মোডে ইউজ করা হয়। অর্থাৎ নিচে যে ডিজাইনে ছিল তার ঠিক রিভার্স ডিজাইনে হচ্ছে পুল আপে তাদেরকে কি করা থাকে, ডিজাইন করা থাকে। কিন্তু এখানে আমরা যে কনসেপ্টটা দেখতে যাচ্ছি আজকে সেটাকে আমরা বলছি সিডো এনমস লজিক। সিডো এনমস লজিকটা হচ্ছে কিছুটা এরকম, তোমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি স্ক্রিনে, যে আমরা এই সিডো এনমসটা হয়তো বা নেক্সট ক্লাসে পড়তে পারবো। সিডো এনমস এর ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যে তোমার পুল ডাউন নেটওয়ার্কে যত মসি থাকুক না কেন, এখানে যত মসি থাকুক না কেন, তোমার পুল আপে তুমি শুধুমাত্র একটি পি মসকে লোড হিসেবে ইউজ করবে। আমি আবার বলছি, পুল ডাউনে যত মসি থাকুক না কেন, পুল আপে তুমি একটি মাত্র পি মসকে লোড হিসেবে ইউজ করবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে পি মস লোড। এবং এটাকে যেহেতু পি মস লোড একটা ইউজ করা হচ্ছে এজন্য এটাকে অনেকে সিডো এন মস লজিক বলে থাকে, এবং আমরা অনেক ক্ষেত্রেই সিডো এন মস লজিক দিয়ে অনেক সার্কিটকে ইমপ্লিমেন্ট করে থাকি। মজার বিষয় হচ্ছে আমরা এখন যে রোমটাকে ইমপ্লিমেন্ট করছি সেই রোমটাও কিন্তু আমরা সেই কনসেপ্টে, অর্থাৎ যে কনসেপ্ট এখন দেখলাম সেই কনসেপ্ট ফুলফিল করেই কিন্তু আমরা এটাকে এক্সিকিউট করার চেষ্টা করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ
যে আমরা এখানে দুটো ইনপুট দিচ্ছি, একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান, সেহেতু আমরা এখানে ইনপুট দিচ্ছি জিরো এবং হচ্ছে কি ওয়ান। এবং এখানে আমরা কি ইউজ করছি, টু ইস টু ফোর ডিকোডার ইউজ করছি, কি ইউজ করছি আমরা, টু ইস টু ফোর ডিকোডার, অর্থাৎ দুইটা আসবে চারটা বের হবে, কারণ আমরা কয়টা ওয়ার্ড ইউজ করছি এখানে চারটা, ঠিক আছে, দুইটা মিলে চারটা ওয়ার্ড এখান থেকে বের হবে। কিন্তু চারটা ওয়ার্ডের মধ্যে আবার কয়টা করে বিট থাকবে, ছয়টা করে বিট থাকবে। এজন্য খেয়াল করে দেখো, এখানে যে ডট ডায়াগ্রামটা আছে সেই ডট ডায়াগ্রামটা কি হুবহু কিন্তু আমি মাঝখানে বসায় দিছি, খেয়াল করে দেখো মাঝখানে কিন্তু বসিয়ে দিয়েছি, একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি তোমাদেরকে বলতেছি। আর এটা কি করেছি, এই যে ভার্টিক্যাল লাইন্স গুলো ছিল সেই ভার্টিক্যাল লাইন্স বরাবর আমি একটা করে কিন্তু পিমস লোড ইউজ করেছি, যেটাকে আমরা বলতেছি সিডো এন্ড মস পুল আপ, অর্থাৎ যেখানে পিমস কে লোড হিসেবে ইউজ করা হচ্ছে এটাকে আমরা বলতেছি সিডো এন্ড মস পুল আপ, অর্থাৎ উপরে কিন্তু আমি একটা করে কি করছি এরকম পিমস দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি পুরো জিনিসটাকে কমপ্লিমেন্টারি মোডে ইমপ্লিমেন্ট করতেছি, সেহেতু এটা আউটপুট নোডে আমি তো এটাকে বার হিসেবে নিতে পারবো না, যেহেতু আমি প্রত্যেকটার কি করতেছি নট করে জিরো জিরো থেকে ফাইভ পর্যন্ত আউটপুটের এই নোটটাকে আমরা সিলেক্ট করতেছি। এখন মজার বিষয় হচ্ছে যে আমি যে চারটা ওয়ার্ডের জন্য চারটা রোকে আমি বা চারটা হরাইজন্টাল লাইনকে আমি সিলেক্ট করলাম, এই প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনের বাম পাশে দেখো আমরা আরেকটা করে সোর্স ক্রিয়েট করেছি। কেন করেছি, যাতে করে আমরা মসের যে তিনটা টার্মিনাল পয়েন্ট থাকে, একটি হচ্ছে সোর্স, একটি হচ্ছে ড্রেন এবং একটি হচ্ছে গেট, এই তিনটি জিনিসকে কানেক্ট করার জন্য আমাদের আরেকটি অক্সিলারি কি দরকার, সোর্সের একটা বর্ডার দরকার এবং লাইন দরকার। সেটার জন্যই আমরা কি করতেছি, প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনের বাম পাশে দেখো একটা করে সোর্স আমরা কিন্তু ক্রিয়েট করেছি। এবং মনে রাখতে হবে যে যে পজিশনে গোল্লা ছিল, অর্থাৎ যে যে পজিশনে ফিল্ড সার্কেল ছিল, সেই সেই পজিশন গুলোতে, আমি আবার বলছি সেই সেই পজিশন গুলোতে দুই যে ভার্টিক্যাল লাইন আছে সেই দুই ভার্টিক্যাল লাইনের মাঝখান বরাবর যে হরাইজন্টাল লাইনটা আছে তার ঠিক নিচে হচ্ছে মসটাকে সেট করতে হবে। আমি আবার বলছি যে হরাইজন্টাল লাইনটা আছে সেই হরাইজন্টাল লাইন থেকে গেটকে কানেক্ট করতে হবে, আর লেফট আর রাইটে হচ্ছে দুটো ভার্টিক্যাল লাইন, লেফট এবং রাইটে দুটো ভার্টিক্যাল লাইনকে কানেক্ট করতে হবে। খেয়াল করে দেখো প্রথম যে রোটা আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয়টা চতুর্থটা এবং ষষ্ঠটা কিন্তু ফিল করা আছে। খেয়াল করে দেখো আমরা কিন্তু দ্বিতীয় যে পজিশনটা, আমি কি বলেছি যে ব্লু যে লাইনটা হচ্ছে হরাইজন্টাল লাইন সেই লাইন থেকে গেটের কানেকশন দেওয়া লাগবে। এই যে দেখো আমি তোমাকে অ্যানোটেট করে দেখাচ্ছি, এটা হচ্ছে কি সেই গেটের কানেকশন, আর এটা হচ্ছে যে লেফট এর সোর্স এর কানেকশন, আর এখানে হচ্ছে ধরো ড্রেনের কানেকশন। এই যে এখানে দুই জায়গাতে কিন্তু দুইটা কানেকশন দিয়ে দিলাম। এরপরে দেখো চতুর্থটা, এই যে দেখো চতুর্থটা এখানে একটা, এইখানে একটা, আর দেখো এইখানে একটা, ঠিক আছে। কিভাবে দেখো লাস্টেরটা কোনটা, এই যে একটা, এই যে একটা এবং এই যে একটা, ঠিক আছে। আর মাঝখানে যেগুলো আছে এগুলোতে কোনো কিছু করা লাগবে না, এগুলোতে কোনো কিছু করা লাগবে না। তাহলে একই প্রক্রিয়াতে তাহলে কি আমরা বাকি মসগুলো বসাতে পারবো না, পারবো না ভাই? আচ্ছা আমি বলে দিই, এখন আপনারা পরীক্ষায় কি কি ভুল করবেন, পরীক্ষায় প্রথম যেটা ভুল করবেন, আপনারা এখানে মসটা ঠিকই বসাবেন কিন্তু এখানে পি মসের জায়গায় আপনারা এন মসটা বসাবেন, এটা প্রথম ভুল করবেন। দ্বিতীয় ভুল কোনটা করবেন, আপনারা অনেকেই এখানে মসটাকে এভাবে কানেক্ট না করে আপনারা এটাকে রোটেট করে দিবেন, রোটেট করে করবেন কি আপনারা এটার সাথে কানেক্ট করে দিবেন ভুলে, হ্যাঁ, অর্থাৎ খারাপ ভাবে দিয়ে দিবেন, ফলে কি হবে আপনাদের পুরো সার্কিটটা ভুল হয়ে যাবে এবং কাটা ক্রস পেয়ে যাবেন। আর কিছু কিছু ভুল করবেন, সেটা হচ্ছে কি জানেন, আপনারা অনেকে এখানে মসটা বসাবেন ঠিকই কিন্তু এটার কানেকশনটা এটার সাথে দিবেন না, এটার কানেকশনটা আবার এটার সাথে দিবেন না, এবং এটার কানেকশনটা এটার সাথে দিবেন না, ফাঁকা ফাঁকা রাখবেন, তাহলেও কিন্তু আপনার কানেকশনটা ভুল হবে। ওকে, তো এই জিনিসটা কিন্তু সবাই খেয়াল করবেন, ওকে, এটা যেন কোনোভাবে ভুল না হয়, এটা ভুল হলে কিন্তু জিরো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই রমটা কিন্তু সুন্দর মতো সবাই ডিজাইন করা দেখবেন, পরীক্ষাটা থাকতে পারে, ঠিক আছে, ফাইনাল এক্সামে। অবশ্যই নতুন নতুন ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ডের ডাইমেনশন কত দেওয়া থাকবে, কত সাইজের থাকবে, এটা আমি এখন বলতে পারবো না, এটা পরীক্ষার সময় বলা যাবে। তো আপনাদেরকে একটা চ্যাট উইন্ডোতে আমি একটা প্রবলেম দিচ্ছি, সবাই একটু নোট করেন, সবাই একটু নোট করেন, এখানে আমি একটা প্রবলেম দিচ্ছি, এখানে দেওয়া হচ্ছে ট্রিপল ওয়ান ট্রিপল জিরো, এরপর দেওয়া হচ্ছে ট্রিপল জিরো ট্রিপল ওয়ান, খুব সুন্দর একটা সার্কিট হবে এটা দিয়ে দেখবা, ডব্লিউ থ্রি তে দিবা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো। ওকে, তো সবাই এখন এই মিটিং থেকে বের হয়ে সুন্দর মতো চারটা ওয়ার্ডকে বসিয়ে এই রমটাকে না দেখে যদি ড্র করে ফেলতে পারেন তাহলে বুঝতে হবে পরীক্ষার মধ্যে আপনার নিয়ে কোনো টেনশন নাই, এটা থেকে যে ধরনের কমপ্লেক্স কোশ্চেন আসুক না কেন আপনি আনসার করতে পারবেন।
আমি আবারো বলছি চারটি ওয়ার্ড দিয়ে দিয়েছি ছয়টা বিট দিয়ে দিয়েছি সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন এই অবস্থাটার সো আমরা যে রিড অনলি মেমোরিটা দেখলাম সেই রিড অনলি মেমোরিতে আমরা এভাবে ছয়টা বিটের চারটি ওয়ার্ড আমরা কিন্তু এভাবে অ্যাকোমোডেট করতে পারি ঠিক আছে সো এটাকে আমরা এখানে দেখার চেষ্টা করলাম সো আপনারা সবাই হচ্ছে এই যে চারটি ওয়ার্ড দিলাম এই চারটি ওয়ার্ডকে নিয়ে এখন আপনারা এটাকে ডিজাইন করে তারপরে আপনারা লঞ্চ করতে যাবেন ঠিক আছে ওকে সবাই জি স্যার ওকে থ্যাংক ইউ তাহলে আজকে আল্লাহ হাফেজ